মানুষ কৃষি কাজ করে, বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে। এইবার আমি সকাল কি পড়া ধরবো? সকাল কি পারবে? সকাল কি রেডি? বলো জিনিস রেডি? Yes, please. বুঝতে পারলাম না আমি। আমাদের সাধারণ পরিবারে কর্তা হন বাবা। এবার আমাদের আজকে আছে হচ্ছে তোমার ছ থেকে ছ পর্যন্ত আমাদের আজকে পড়া। ছয় ক্লাসে শিক্ষকদের কি বলা হয়? শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হয়। বিদ্যালয়ের পরিবেশ কেমন হওয়া উচিত? বিদ্যালয়ের পরিবেশ নির্মল হওয়া উচিত। খুব সুন্দর পরিবেশ হবে তাহলে তো পড়তে ভালো লাগবে। বিশৃঙ্খলা কি স্কুলে করা যাবে না? নেক্সট প্রশ্ন দেখো, পরিবেশ দূষণের ফলে মাছ ও গাছপালার কি ক্ষতি হয়? পরিবেশ দূষণের ফলে মাছ ও গাছপালা
মরে যায়, মাছ গাছপালা মরে যায়। নেক্সট আছে, দূষিত পানির কারণে মানুষের কি কি রোগ হয়? দূষিত পানির কারণে মানুষের ডায়রিয়া ও জন্ডিস হয়, ডায়রিয়া ও জন্ডিস হয়। সব সময় কেমন খাদ্য খাওয়া উচিত? সব সময় বিশুদ্ধ ও টাটকা খাবার খাওয়া উচিত। নেক্সট আছে, দেখো আমাদের প্রধান খাদ্য কি? আমাদের প্রধান খাদ্য হলো ভাত ও মাছ। প্রধান খাদ্য হলো ভাত ও মাছ। এটার জন্য আমাদের যে কয়টা আছে সেখান থেকে আমরা পাঁচটা হচ্ছে সিডব্লিউ লিখবো, প্লাস এইচডব্লিউ করছি। কি করবে বলতো? চার নং প্রশ্ন উত্তর দিবে, কলম দিয়ে লিখছো যেহেতু কাটাকাটি করবে না। চার নং, ভেরি গুড, লিখো চার নং প্রশ্নের উত্তর। চার নং প্রশ্নের উত্তরে কি করবে? প্রথমে আমরা করব ছ নম্বর, শিক্ষকদের কি বলা হয়? শিক্ষকদের মানুষ করার কারিগর বলা হয়। এখানে দেবে হচ্ছে ছ। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হয়। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হয়। তারপরে কি আছে দেখো, বিদ্যালয়ের পরিবেশ কেমন হওয়া উচিত? বিদ্যালয়ের পরিবেশ নির্মল হওয়া উচিত। তাহলে এখানে আমরা দেবো বর্গীয় জ। বিদ্যালয়ের পরিবেশ নির্মল হওয়া উচিত।
বিদ্যালয়ের পরিবেশ কেমন হওয়া উচিত? বিদ্যালয়ের পরিবেশ নির্মল হওয়া উচিত। তারপরে আমরা দেখো প্রশ্নে আছে হচ্ছে পরিবেশ দূষণের ফলে মাছ ও গাছপালার কি ক্ষতি হয়? পরিবেশ দূষণের ফলে মাছ ও গাছপালা মারা যায়, কিন্তু আমরা এটা সিদ্ধান্তে এখন লিখবো না, ঠিক আছে? আমরা এখন এটা লিখবো না, আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দূষিত পানির কারণে মানুষের কি কি রোগ হয়? আমরা ইয় নাম্বার করব, আমরা কিন্তু ঝ নাম্বার বাদ দিলাম, বাদ দিয়ে ইয় করব হচ্ছে দূষিত পানির কারণে মানুষের কি কি রোগ হয়। ইয় নাম্বার লিখব, দূষিত পানির কারণে মানুষের ডায়রিয়া ও জন্ডিস হয়। দূষিত পানির কারণে মানুষের ডায়রিয়া ও জন্ডিস হয়। প্রথমে কি লিখেছি? শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হয়। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ নির্মল নির্মল হওয়া উচিত। বিদ্যালয়ের পরিবেশ কেমন হওয়া উচিত? বিদ্যালয়ের পরিবেশ নির্মল হওয়া উচিত। নেক্সট আছে দূষিত পানির কারণে মানুষের কি কি রোগ হয়? দূষিত পানির কারণে মানুষের ডায়রিয়া ও জন্ডিস হয়। তারপরে আছে দেখো সবসময় কেমন খাদ্য খাওয়া উচিত? সবসময় কেমন খাদ্য খাওয়া উচিত? সবসময় বিশুদ্ধ ও টাটকা খাবার খাওয়া উচিত। সবসময় বিশুদ্ধ ও টাটকা খাবার খাওয়া উচিত, কিন্তু আমরা এটা এখন লিখব না, আমরা এই তিনটা লিখেছি না, এই তিনটাই থাকবে। সি ডাব্লিউ কিন্তু এই তিনটাই থাকবে, আবার এইচ ডাব্লিউতে লিখতে দিব। নেক্সট প্রশ্ন শুনে না, শুনে, আমাদের প্রধান খাদ্য কি? আমাদের প্রধান খাদ্য হলো ভাত ও মাছ। আমাদের প্রধান খাদ্য হলো ভাত ও মাছ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কিন্তু আগে বললাম, যখন তখন কিন্তু আমি বলেছি, আমি কিন্তু ঝ বাদ দিলাম, তোমাদেরকে বলেছি হয়তো খেয়াল করো কি বললাম, যে আমি এখানে কিন্তু ঝ করাইনি, ঝ করিয়েছি, বগু জ করিয়েছি, আর ইয়ে করিয়েছি, ঝ বাদ দিয়েছি। আরো কিন্তু তিনটে আছে পড়াতেরা, টসে ফসল কিন্তু লেখানি, কারণ আমরা এখানে চিন্তা করলাম। এবার এইচ ডাব্লিউ দিব হচ্ছে বাকি, এইচ ডাব্লিউ এবার করতে দিব, এইচ ডাব্লিউটা লিখে নাও। আমি খাতা পোস্টে কিন্তু এইচ ডাব্লিউ খাতা দেখবো, অবশ্যই না দেখে তোমাদেরকে লিখতে হবে এইচ ডাব্লিউটার জন্য। আগে লিখে নাও, এখানে লিখো এইচ ডাব্লিউ। এইচ ডাব্লিউ করলে হচ্ছে
ছাও করবে ছাও করবে ইয়ো করবে ছাও করবে ছাও করবে চারটা হচ্ছে এই স্ট্রাগল এই চারটা স্ট্রাগল তোমাকে পড়ে কিন্তু মুখে খাতা কোর্স দিতে হবে ছ ঞ ত ঠ ছ ঞ ট ঠ চারটা তোমার হচ্ছে এই স্ট্রাগল চারটা তোমাকে করা লাগবে আর এই স্ট্রাগলটা তোমাকে অবশ্যই না দেখে লিখবে না দেখে পড়বে আগে পড়ে নিয়ে না দেখে উত্তর লিখবে কেউ দেখে রেখে লিখবে না আমি আশা করব আজকের এই স্ট্রাগলতে তোমাদের মার্ক দিতে যেমন তোমার এক একটা প্রশ্নে আছে 2 মার্ক করে তোমার যে প্রশ্ন সঠিক হবে সেখানে আমি 2 দিব তারপরে হচ্ছে যেটা ভুল হবে সেটা ওখানে ক্রস দিয়ে দিব ঠিক আছে এই সব দেখো সময় যদি এই সব প্রত্যেক পোস্ট করবে যে নাম্বার গুলো দিয়েছি সেই নাম্বার গুলো পোস্ট করলে সেটার উপর মার্ক দেওয়া হবে যেমন এখানে আমরা চারটা প্রশ্ন আমরা 2 2 4 আর হচ্ছে এদিকে 4 তার মানে তোমার 8 মার্ক এই 8 মার্কে আমি এখন দেখব কতজন আটে আট পাবে এই স্ট্রাগল খাতাতে আমি দেখতে চাইবো কতজন আটে আট পাবে দুই এক একটা প্রশ্নে 2 মার্ক করে তার মানে হচ্ছে এখানে 8 মার্ক আছে 8 মার্কে কয়জন আটে আট পাবে সেটা দেখলে বুঝে যাবে কারা ভালো প্রিপারেশন নিয়েছে পরীক্ষার জন্য অবশ্যই পড়ে না দেখে লিখে তবে পোস্ট দিবে কিন্তু লেখার পর যে জিনিসটা করতে হবে তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে রিভিশন না দেওয়া তোমার কি বানানো থেকে যাচ্ছে পানি ভরাই আছে পরিবেশ দূষণের কারণে মাছ ও গাছপালা মরে যান মরে যায় ম্যাম সবসময় কেমন খাদ্য খাওয়া উচিত
ভালো খাবার আমাকে বললেন না হাসি শুনতে পেলাম না আরেকবার বলেন আমাদের প্রধান খাদ্য কি আমাদের প্রধান খাদ্য খাদ্য মাছ ও ভাত মাছ ও ভাত আমাদের প্রধান খাদ্য মাছ ও ভাত মা দেখো দেখো শিক্ষকদের মানুষ বলার কারিগর বলা হয় বিদ্যালয়ের পরিবেশ কেমন হওয়া উচিত বিদ্যালয়ের পরিবেশ নির্মল হওয়া উচিত দূষিত পানির কারণে মানুষের কি কি রোগ হয় দূষিত পানির কারণে মানুষের ডায়রিয়া ও জন্ডিস হয় জন্ডিস বাড়ার অনেকে ভুল করো বেশি বেশি ডিভিশন দেবে এবার দেখো এইচ ডব্লিউ ছ দিয়েছি ঞ দিয়েছি ট দিয়েছি থ দিয়েছি এই চারটা এইচ ডব্লিউ করবে আর চারটার উপর মার্ক দেওয়া হবে কত মার্ক আট মার্ক কে কে আটে আট পাচ্ছ সেটা দেখবো কি করতে হবে অবশ্যই না দেখে লিখতে হবে প্রমিস করছো না দেখে লিখবে পড়ে না দেখে লিখবে ছেলেদেরকে আর মেয়েদেরকে দুই উদ্দেশ্যের প্রশ্ন ধরেছিলাম সেখানে মেয়েরা বুঝতে পারেনি এটাও হতে পারে আমার পারছি না সেটাও হতে পারে যেটাই হোক মেয়েরা আসা হচ্ছে ফাইভ তাহলে আজকে বিজয়ী হচ্ছে ছেলেরা ছেলেরা হচ্ছে কি পেয়েছে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে 10 পেয়েছে আর মেয়েরা শুধু 5 পেয়েছে এমনও হতে পারে মেয়েরা হয়তো পারতো বুঝতে পারেনি প্রশ্নটা যার কারণে পিছিয়ে গেছে এরপরে যখন নেক্সট ডে ক্লাস করবো তখন কি করবে প্রত্যেকে আরো ভালো করে পড়ে আসবে যেন মেয়েরাও জিততে পারে ছেলেরাও চেষ্টা করবে মেয়েরাও চেষ্টা করবে ঠিক আছে আমাদের তো রিভিশন চলছে একটু পরে তারপরে প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে যেন কে কে পারে কারিগর বলা হয় শাফি আবার